পরবর্তী নতুন আরেকটা টপিকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গত ক্লাসে শিখেছিলাম কিভাবে লিপিবদ্ধকরণের ভিত্তিতে সংবিধানকে ভাগ করা যায়। এই ক্লাসে আমরা শিখব সংশোধনের ভিত্তিতে সংবিধানের যে শ্রেণী বিভাগ আমরা করেছি, অর্থাৎ সুপরিবর্তনীয় সংবিধান এবং দুষ্পরিবর্তনীয় সংবিধানের একদম ডিটেলস সম্পর্কে। ঠিক আছে, আচ্ছা তাহলে চলো পড়াশোনা শুরু করি। আমরা জানি যে সুপরিবর্তনীয় সংবিধান, এটা নামের মাধ্যমেই আমরা সংজ্ঞাটা বুঝতে পারছি, অর্থাৎ এই ধরনের সংবিধানকে সহজেই পরিবর্তন করা যায়। গ্রেট ব্রিটেনের সংবিধান হচ্ছে একটা সুপরিবর্তনীয় সংবিধান। এর একটা বড় কারণ হচ্ছে এই সংবিধানটা লিখিত নয়, অর্থাৎ অলিখিত সংবিধান। অলিখিত সংবিধানগুলো সাধারণত সহজে পরিবর্তন করা যায়। তার কারণ হচ্ছে আমরা জানি ব্রিটেনের সংবিধানে এখানে কোনো ইম্পর্টেন্ট বিল পাস হলে বা আইন পাস হলে যদি কোনো ইম্পর্টেন্ট রায় পাস হয় বিচারকদের মাধ্যমে, তাহলে সেটা অটোমেটিক সংবিধানের অন্তর্গত হয়ে যায়, তাই না? তার মানে সংবিধানটা খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়ে গেল। কিংবা অনেক সময় লিখিত সংবিধানও সুপরিবর্তনের সংবিধান হতে পারে, যে ধরনের সংবিধানে সাধারণত আইনসভায় সাধারণ সংখ্যাগরিষ্ঠের ভোটের ভিত্তিতে পরিবর্তন করা হয়। সাধারণ সংখ্যাগরিষ্ঠ ভোট বলতে আমরা কি বুঝাচ্ছি, অর্ধেকের বেশি হলে কিন্তু একটা সংখ্যাগরিষ্ঠ ভোট আমরা সেটা বলতে পারি, অর্থাৎ অর্ধেকের বেশি এমপি বা আইনসভার সদস্য যদি সংবিধানের কোনো ধারা সেটি পরিবর্তনের পক্ষে মতামত দেন বা নতুন কিছু যুক্ত করার পক্ষে মতামত দেন বা পুরনো কিছু পরিবর্তনের পক্ষে মতামত দেন, তাহলে কিন্তু সেই সংবিধানটা পরিবর্তিত হয়ে যাবে। অর্থাৎ পরিবর্তনের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে যে মাধ্যমে এটি পরিবর্তন করা হোক না কেন বা যেভাবে এটি পরিবর্তন করা হোক না কেন, সেই পদ্ধতিটা বেশ সহজ। ঠিক আছে, উল্টো দিকে দুষ্পরিবর্তনের সংবিধান, অর্থাৎ নামেই বোঝা যাচ্ছে এই ধরনের সংবিধান পরিবর্তন করা বেশ কঠিন। এই ধরনের সংবিধানে সাধারণত কোনো ধারা বা নীতি সহজে পরিবর্তন করা যায় না। ঠিক আছে, পরিবর্তন যদি করতেই হয় তাহলে সেক্ষেত্রে বিশেষ নীতি অবলম্বন করতে হয়। ঠিক আছে, সেই বিশেষ নীতিটা কি হতে পারে, সেটা হতে পারে বিশেষ সংখ্যাগরিষ্ঠতা। সাধারণত বিশেষ সংখ্যাগরিষ্ঠতা বলতে আমরা বুঝতে পারি যখন আইনসভার দুই তৃতীয়াংশের মতামত বা সম্মতির প্রয়োজন হয়। দুই তৃতীয়াংশ মানে কিন্তু মানে সংখ্যাগরিষ্ঠ শুধু না, এটা বিশেষ সংখ্যাগরিষ্ঠতা, তার মানে অর্ধেকের বেশি হয়ে আরও কিন্তু অনেক, তাই না? তার মানে এই ধরনের ক্ষেত্রে সংবিধান পরিবর্তনের কথা চিন্তা করা যাবে। আবার আরেকটি হতে পারে, সেটা হচ্ছে ভোটাভুটি। আমরা কিন্তু যখন সংবিধান সম্পর্কে প্রথম জানা শুরু করেছিলাম তখন আমরা জেনেছিলাম যে একটা সংবিধানের কিছু ধারা আছে, কিছু জায়গা রয়েছে, এটি বিভিন্ন দেশেই করে থাকে, তারা ওই সব জায়গা বা ওই সব ধারা এমনভাবে লিপিবদ্ধ করে যে সেটি গণভোট, অর্থাৎ দেশের মানুষের ভোট ছাড়া পরিবর্তন করাই যাবে না। আমাদের সংবিধানেও কিন্তু কিছু জায়গা রয়েছে যেগুলো পরিবর্তন করতে গণভোটের প্রয়োজন হবে। ঠিক আছে, এবং আরও অনেক দেশ কিন্তু এই নীতি অবলম্বন করে, অর্থাৎ দেখো সংবিধানের এই জায়গাগুলো পরিবর্তন করা কতটা কষ্টকর। ঠিক আছে, তার মানে দুষ্পরিবর্তনের সংবিধানে সংবিধান যদি পরিবর্তন করতেই হয় সেটি একটি অনেক দীর্ঘ প্রসেস বা অনেক দীর্ঘ একটি পদ্ধতি মেনে তারপর সেটিকে পরিবর্তন করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের যে সংবিধান রয়েছে সেটি এই ধরনের সংবিধান, এবং ক্ষেত্র বিশেষে বাংলাদেশের সংবিধানও কিন্তু এই ধরনের সংবিধান, রাইট? আচ্ছা, তাহলে আমরা আজকে শিখলাম সংশোধনের ভিত্তিতে সংবিধানকে যে দুটি ভাগে আমরা ভাগ করেছি সেই দুটি ভাগ সম্পর্কে। পরবর্তী ক্লাসে নতুন একটি টপিক নিয়ে আবার আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকো। অল দ্য বেস্ট।